অলরাউন্ডার হলেন একজন ক্রিকেটার যিনি নিয়মিত ব্যাটিং এবং বোলিংয়ে ভালো খেলে থাকেন, যদিও সব বোলাররা ব্যাট করতে পারেন এবং কিছু কিছু ব্যাটসম্যান মাঝে মাঝে বল করেন। অধিকাংশ খেলোয়াড় দুটি বিষয়ের মধ্যে শুধু একটি বিষয়ে দক্ষ হয় বলে বিশেষজ্ঞরা মনে করেন। তো আমাদের আজকের এই ভিডিও সেরা 10 জন অলরাউন্ডার নিয়ে। তো কে কে এই সেরা 10 জন অলরাউন্ডার জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 10, মোহাম্মদ নবী। আফগানিস্তানের সেরা খেলোয়াড় হলেন মোহাম্মদ নবী, তিনি বর্তমানে সেরা অলরাউন্ডার। তিনি তার হার্ড হিটিং ব্যাটিং দিয়ে বলারদের চাপে ফেলেন এবং তার ঘূর্ণির মতো স্পিন বল দিয়ে ব্যাটারদের কাবু করেন। নবী এখন পর্যন্ত 136 ওয়ানডে খেলে 2968 রান এবং 144 উইকেট নিয়েছেন। নাম্বার 9, রবীন্দ্র জাদেজা। এই সময়ে ভারতের ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন ডিপার্টমেন্টে দিন দিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন এই ক্রিকেটার। এছাড়া সকল ফরম্যাটেই তিনি অত্যন্ত কার্যকর ক্রিকেটার। ভারতীয় স্পিনার টেস্ট ওয়ানডে ক্রিকেটে বল হাতে যথাক্রমে নিয়েছেন 220 ও 188 উইকেট। নাম্বার 8, বেন স্টোকস। এই সময়ের আরেক সেরা অলরাউন্ডার ইংল্যান্ডের এই ক্রিকেটার, এই পেস বোলিং অলরাউন্ডারও নিজেকে নিয়ে গেছেন সেরাদের কাতারে। বাহাতি এই ব্যাটসম্যান টেস্ট ওয়ান ক্রিকেটে যথাক্রমে করেছেন 4631 ও 817 রান। টি টোয়েন্টি ক্রিকেটেও যথেষ্ট কার্যকরী এই অলরাউন্ডার। এছাড়া ডান হাতে এই পেস বোলার নিয়েছেন 163 টেস্ট ও 74 ওয়ানডে উইকেট। নাম্বার 7, ড্যানিয়েল ভিটোরি। নিউজিল্যান্ডের অলরাউন্ডার বিশ্ব ক্রিকেটেরও সেরাদের একজন। নিখুঁত বাহাতি স্পিন বোলিং দিয়ে নিজেকে নিয়ে গিয়েছিলেন অনন্য উচ্চতায়। 113 টেস্টে তার ঝুলিতে আছে 362 উইকেট। এছাড়া ব্যাট হাতেও 30 গড়ে 4531 রানের মালিক তিনি। নাম্বার 6, শেন ওয়াটসন। শেন ওয়াটসন একজন অস্ট্রেলিয়ান ক্রিকেট খেলোয়াড়। তিনি একজন ডানহাতি ব্যাটসম্যান এবং ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার। তিনি তার হার্ড হিটিং ব্যাটিং দিয়ে সবাইকে বাজিমাত করেছেন। তিনি বোলিংয়েও সেরা ছিলেন। এখন পর্যন্ত শেন ওয়াটসন 173টি ওডিআই খেলেছেন এবং 5256 রান সহ মিডিয়াম ফাস্ট বল দিয়ে এখন পর্যন্ত 162 উইকেট সংগ্রহ করেছেন। নাম্বার 5, শাহিন আফ্রিদি। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে আকর্ষণীয় ক্রিকেটার আফ্রিদি। স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবেও তিনি পাকিস্তানের সেরা। মার্কাটিং ব্যাটিং ও কার্যকর বোলিং দিয়ে নিজেই নিয়ে গেছেন সেরাদের কাতারে। ওয়ানডে ক্রিকেটে তার ঝুলিতে আছে 8000-এর বেশি রান। এছাড়া বল হাতে ওয়ানডে ক্রিকেটে নিয়েছেন 395 উইকেট। নাম্বার 4, জ্যাক ক্যালিস। আমাদের আরেক ওপেনার দক্ষিণ আফ্রিকার সর্বকালের সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস। ব্যাট বল দুটোতে দলের হয়ে ওপেন করতে পারেন তিনি। টেস্ট ওয়ানে 2 ফরম্যাটে 10000-এর বেশি রানের মালিক ক্যালিস। এছাড়া বল হাতেও টেস্ট ওয়ানেতে যথাক্রমে 292 ও 273 উইকেটের মালিক তিনি। নাম্বার 3, ল্যান বোথাম। বিশ্ব ক্রিকেটের সর্বকালে সেরা অলরাউন্ডার হিসেবে উচ্চারিত হয় স্যার ল্যান বোথামের নাম। ব্যাট হাতে 23 ক্রিকেটে তার নামের পাশে আছে 5200 রান। এছাড়া ওয়ানডে ক্রিকেটে করেছেন 2113 রান। এই পেস বোলার বল হাতেও টেস্ট ওয়ানডে ক্রিকেটে যথাক্রমে নিয়েছে 383 ও 145 উইকেট। নাম্বার 2, কপিল দেব। ভারতের সর্বকালের সেরা পেস বোলিং অলরাউন্ডার কপিল দেব ভারতকে ওয়ানডে বিশ্বকাপে এনে দিয়েছিলেন সাবেক এই অধিনায়ক। ব্যাট হাতে টেস্ট ওয়ানডে ক্রিকেটে যথাক্রমে 5248 ও 3983 রানের মালিক এই কিংবদন্তি। বল হাতে আরও ধারালো ছিলেন এই পেসার। টেস্টে তার ঝুলিতে আছে 434 উইকেট। এছাড়া ওয়ানডে ক্রিকেটেও 253 উইকেটের মালিক তিনি। নাম্বার 1, শাকিব আল হাসান। গত 1 বছর ধরে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার বাংলাদেশের এই ক্রিকেটার। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় 12000 রানের মালিক শাকিব। এছাড়া বাহাতে স্পিনার বল হাতে যথেষ্ট কার্যকর। টেস্ট ওয়ানডে ক্রিকেটে যথাক্রমে নিয়েছেন 201 ও 269 উইকেট। এছাড়াও টি টোয়েন্টি ক্রিকেটেও তার আছে 92 উইকেট। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এই 10 জন সেরা অলরাউন্ডারের মধ্যে আপনার ফেভারিট অলরাউন্ডারকে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।